So guys, eto ami ashlam ekhon Lincoln Park Zoo te. Ei hocche July. এখনো ঢুকতেই পারলাম না অথচ ঠান্ডা লাগে শুরু হয়ে গেছে এই হচ্ছে আমার চারিদিকে লাইটস আর লাইটস লিংকন পার্ক জুর লায়নটাকে এত কাছ থেকে প্রথম দেখলাম এটাই হচ্ছে লিংকন পার্ক জুর ক্রিসমাস ট্রি Hello viewers, welcome to my YouTube channel and most definitely welcome to my another new video. এখন আমাদের almost Christmas time চলে আসছে, so that means সব জায়গাতেই হচ্ছে lighting একটা festival. So যখনই অন্ধকার চলে আসে সাথে সাথে সব লাইট দিয়ে ব্রাইট হয়ে যায় চারিদিক কারণ ক্রিসমাসের লাইটিংটা খুবই এক্সাইটিং একটা পার্ট বছরের শেষের দিকে সো আজকের এই ভিডিওতে আমি যাব লিংকন পার্ক জু লাইটিং ফেস্টিভ্যাল প্রতি বছর এই লাইটিং ফেস্টিভ্যালটা হয়ে থাকে সো প্রতি বছর সাধারণত আমাদের শিকাগোর সবথেকে বড় যে ইলেকট্রিসিটি সাপ্লায়ার কোম্পানিটা আছে কমেন্ট তারা এই জিনিসটাকে স্পন্সর করে থাকে তো আজকের ভিডিওতে আমি ভার্চুয়ালি আপনাদেরকে নিয়ে যাব এই লাইটিংটা টোর দেওয়ার জন্য সো প্রচন্ড ঠান্ডার মাঝে আজকে একটু ভালো ওয়েদার অ্যাটলিস্ট অন্যান্য দিনের তুলনায় যে ফ্রিজিং টেম্পারেচার ছিল আজকে একটু ভালো চকচকে রোদ জুটা লেকের কাছাকাছি হওয়ার কারণে ঠান্ডাটা একটু বেশি কারণ ওখানে একটু উইন্ডি থাকে সে এভারে ক্রিসমাসটা সবার কাছে মনে হচ্ছে একটু বেশি এক্সাইটিং কারণ প্যান্ডামিক থেকে আমরা একটু একটু করে দূরে যাচ্ছি আমরা চেষ্টা করছি যে প্যান্ডামিকের সময়টাকে ভুলে থাকার জন্য আই বিলিভ তো আমরা প্যান্ডামিকের সময়ে খুব বেশি অ্যাক্টিভিটিস করতে পারিনি বা আমরা যারা ক্রিসমাস সেলিব্রেশন করি তারা দেখা যাচ্ছে এই প্যান্ডামিকের সময় ইচ্ছা থাকা সত্ত্বেও ফ্যামিলি থেকে অনেক দূরে থাকতে হয়েছে বিকজ তারা তো ট্রাভেল করতে পারেনি সো এবারে সবাই খুব বেশি ট্রাভেল করছে সবাই এখান থেকে ওখানে ছোটাছুটি করছে ফ্যামিলির কাছে যাচ্ছে সো এবার দেখা যাচ্ছে এই হলিডে পিরিয়ডটা খুবই এক্সাইটিং সো যেসব জায়গাগুলোতে এই লাইটিং ফেস্টিভ্যাল হয় তারাও একটু এক্সট্রা এক্সট্রা কেন যেন মনে হচ্ছে এবার সবকিছু একটু এক্সট্রা এক্সট্রা করছে সবাই তো ভালো এটা ভালো লাগার বিষয় আমরা খুবই এনজয় করছি এই টাইমটা সো ভিডিওটির আপনার ভিডিওটি পুরোটা দেখলে অবশ্যই সবার খুব ভালো লাগবে কারণ লিংকন পার্ক জুর যে ফেস্টিভ্যাল আমরা যারা স্পেশালি শিকাগোতে থাকি তারা সবাই ইচ্ছে করলে ওখানে যেতে পারি যে এই লাইটিং ফেস্টিভ্যাল থেকে এনজয় করতে পারি মিশিগান অ্যাভিনিউ খুব কাছে যেটা একটা শপিং জায়ান্ট স্ট্রিট হিসেবে পরিচিত সব ব্র্যান্ডেড স্টোরগুলো ওখানে আছে এই লিংকন পার্ক জুর লাইটিংটা কিভাবে এনজয় করি একটা আসলে ধোয়া উঠা গরম হট চকলেট হাতে নিয়ে পুরা জুর ভিতরে লাইটিংটাকে এনজয় করা খুব নাইস এবং রিল্যাক্সিং খুবই খুবই এক্সাইটিং একটা ইভিনিং এটা আমরা আমাদের জন্য যখন আমরা এই লাইটিংটা দেখতে যাই সো হোপফুলি আপনাদের সবার কাছেও ভালো লাগবে আমি অলরেডি এই লিংকন পার্কের আরও একটা ভিডিও করেছিলাম লিংকন পার্ক জুর লাস্ট ক্রিসমাসে সো আমার চ্যানেলের ভিডিওগুলোতে গো থ্রু করলে হোপফুলি আপনারা দেখতে পারবেন তো আমি ডিসক্রিপশন বক্সে এই গত বছরের লাইটিংটারও লিঙ্কটা দিয়ে দেবো সো দুইটা ভিডিও দেখলে অ্যাটলিস্ট ইউ গাইজ ক্যান কম্পেয়ার বেসড অন লাস্ট ইয়ার হোয়াট দে ডিড চেঞ্জ সো ফার সো হোপফুলি এই বছর হয়তো বা একটু বেশি শুনেছি এবছর একটু বেশি অ্যামাউন্ট অফ লাইট তারা সাজিয়েছে লাইট দিয়ে সো আশা করি সবার খুবই ভালো লাগবে এই ভিডিওটা সো লেটস স্টার্ট দিস ভিডিও ফ্রম হিয়ার আমি জাস্ট বাসা দিকে ড্রাইভ করছি বিকজ আই হ্যাভ টু চেঞ্জ মাই জ্যাকেট বিকজ আমরা একটা হ্যাভি জ্যাকেট পরতে হবে যদিও আজকে ওয়েদারটা একটু ভালো তারপরেও লেকের কাছে হওয়ার কারণে খুব উইন্ডি সো নো ম্যাটার হোয়াট ইউ গোনা ফিল দ্যাট ফ্রিজিং টেম্পারেচার দেয়ার ওয়ান্স ইউ ওয়াক সামওয়্যার ক্লোজ টু দ্য লেক দ্যাট উইন্ড মেক্স এ ডিফারেন্স গোনা বি মেক ইউ ফ্রোজেন ট্রাস্ট মি বাট এনিওয়ে হ্যাভি একটা জ্যাকেট লাগাবো হট চকলেট একটা অর্ডার করবো হাতে হট চকলেট নিয়ে পুরো লিংকন পার্কটা ঘুরে দেখবো সো লেটস স্টার্ট ইট
গাড়ি পার্ক করে আমরা এন্ট্রান্সের দিকে হেঁটে যাচ্ছি, 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই তো আমি আসলাম এখন লিঙ্কন পার্ক জুতে। এই হচ্ছে জুলাই, যেমন বলছিলাম যে কমেন্ট এটাকে প্রতি বছর স্পন্সার করে, সে হচ্ছে কমেন্ট এবারও করছে এটাকে স্পন্সার এই লাইটিংটাকে। তো এই হচ্ছে লিঙ্কন পার্ক জু। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, চলুন। আমাদের একটা অনলাইনে রিজার্ভেশন করতে হয়, ওইটা ঠিক করে এখন লাইনে দাঁড়াচ্ছি আমরা, কিউআর কোডটা স্ক্যান করে আমাদের ঢুকে। এখনো ঢুকতেই পারলাম না, অথচ ঠান্ডা লাগে শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার চারিদিকে লাইটস আর লাইটস, কোন দিক দিয়ে শুরু করব এখনো ডিসাইড করে নাই। মোস্ট প্রবাবলি আমার পিছনের যে ওয়েটা আছে সেই ওয়ে থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করব ঘুরে, পুরাটা একটা রাউন্ড শেপ। তো আমি ঘুরে এই সাইড থেকে শুরু করব, শেষ করব আরেক সাইডে গিয়ে। আসুন আপনারা আমার সাথে সাথে ঘুরুন আর এনজয় করুন এই লিঙ্কন পার্ক জু লাইট।
Shannon Oaks. And if you ever saw it, you would even say it glows. It does. All of the other reindeer used to laugh and call him names. They never let poor Rudolph join in any reindeer games. Then one foggy Christmas Eve, Santa came to see Rudolph with your nose so bright. Won't you guide my sleigh tonight? Then how the reindeer loved him as they shouted out with glee. Rudolph the red-nosed reindeer, you'll go down in history. And one foggy Christmas Eve, Santa came to see Rudolph with your nose so bright. Won't you guide my sleigh tonight? Then how the reindeer loved him as they shouted out with glee. Rudolph the red-nosed reindeer, you'll go down in history. You'll go down in history. You'll go down in history. I want to wish you a Merry Christmas. I want to wish you a Merry Christmas from the bottom of my heart.
আমার পিছনে হচ্ছে লিঙ্কন পার্ক জুর ক্রিসমাস ট্রি, এটাই হচ্ছে লিঙ্কন পার্ক জুর ক্রিসমাস ট্রি, ট্রি ডেকোরেশন। এটা তো খুব সুন্দর, খুব সুন্দর টাইম। এই যে আমার ঠিক পেছনে বাঘ মামা না সিংহ মামাকে দেখলাম, এই আমার পিছনে সিংহ মামা, ওদেরকে এখানে নিয়ে আসেন তারা। জুর লায়নটাকে এত কাছ থেকে প্রথম দেখলাম, ডেকোরেটেড ক্রিসমাস ট্রি। এবারে আসো আসো, ঠিক আছে।